5:30 সময় জিয়াদ পৌঁছাইছে কুমিল্লা থেকে ঢাকায়। 9:30 রওনা দিছিল, পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে অবস্থা কাহিল। ওকে, এখন আমরা ঘুমাবো। What is up guys, it's your boy Charidan, welcome back to my channel. আজকে মনে হয় হাজার দিন পরে আমরা ব্লগ করতেছি আর আমার সাথে আছে সামনে সাইফুল, আর মোটা জিহাদ। তো বেসিক্যালি আজকে আমাদের প্ল্যান হচ্ছে নবগঞ্জ যাওয়ার, কিন্তু আকাশের অবস্থা ভালো না, মানে বৃষ্টি হওয়ার চান্স অনেক। জিহাদ গতকাল রাত্রে হচ্ছে 9:00 দিকে রওনা দিছে কুমিল্লা থেকে, বৃষ্টি এত ও বৃষ্টিতে আটকায় গেছে, প্রায় সকাল 5:30 বাজছে ওর হচ্ছে কুমিল্লা থেকে ঢাকা আসছে, মানে চিন্তা করেন। ওয়াও, 1.5 ঘন্টা রাস্তা, আমি 8 ঘন্টা ব্যাপারটা। তো আমাদের জিহাদ ভাই নতুন বাইক কিনছে, বাম্বলবি, পুরো হায়াবুসা লাগে, হায়াবুসা স্টিকারও লাগাইছে। জোস, আশা করতেছি বৃষ্টিটা মানে হবে, মানে বৃষ্টি না হওয়ার কোনো চান্স নাই, কিন্তু কম হোক যাতে আমরা যাইতে পারি। তো দেখা যাক কি করা যায়, লেটস গো। আমরা এখন নাস্তা করতে চলে আসছি আবেশে। আমারও ভাই ব্লগ না করতে করতে এখন লজ্জা লাগতেছে। এই যে আমাদের জিয়াদ কাকু, এমন না যে মানে উঠে নামায় ফেলছো, ভালো মানে উইলি মারতেছে এরা দিয়ে। তুই তোর কি ভয় করে না? যদি পয়রা যায় কি হবে? কত টাকা ছো না? টাটা, বাই বাই। সামনে দেখতে এরকম টেংরা লাগলো, সামনে খায় প্রচুর। One eternity later. ये हम है, ये हमारा बेस्टू है, और ये बेस्टू का गाड़ी है, रास्ते में हमें ये मिला है। हसदे चेहरे का मतलब ये नहीं होता कि उन्होंने कभी कोई तकलीफ नहीं होती, उसका मतलब ये होता कि इन्हें उन तकलीफों नाल डील करना होता। আমরা বাসা থেকে বের হইছি, প্রথমে আবহাওয়া মোটামুটি ভালোই ছিল, তারপরে প্রথম শুরু হলো হঠাৎ বৃষ্টি। না, বাইক ধুইছি না, বৃষ্টি তো হইবই। বাইক ধুইলে বৃষ্টি হইবই। আমি তো প্রায় এক দুদিন পর বাইক ধুই, বৃষ্টি হইবই। বাইক ধুইলে বৃষ্টি, আমি এটা যে যত্ন করি। তারপরে জিহাদের এখনো লাইসেন্স হয় না, ওর হচ্ছে কি লার্নার কার্ড আছে, ওর লাইসেন্স নাই। তা হচ্ছে আবার ওর মানে ওটারও এক্সপায়ার শেষ। ও হচ্ছে মামলা খাইছে। আর আমাদের সাইফুল, সামনে সাইফুলের আরেক নাম কিন্তু গ্রিস সাইফুল, এটা কেউ জানে না। আবারও পুলিশে গ্রিস মেরা মেরা ছুটে ফেলবে। কয় টাকা লাগছে? 400 টাকায় ছুটছে ওরা, নাকি 8,000-10,000 টাকা মামলা দিয়ে দিছে প্রায়। ওরে একা সাইডে নিয়ে গেছে। আমাদের বেশি না, আমাদের 2,000 টাকার মামলা লাগছে। এখন আমরা বৃষ্টিতে প্রচুর চিল করতেছি। এই জায়গাটা সুন্দর, সেড নিগা। তো আচ্ছা, চলেন সামনে যাই আরো। তো আমরা এখন নবগঞ্জ পৌঁছায় গেছি শাহরুখ ভাইয়ের বাসায়।
শাহরুখ ভাইয়ের বাসায় আমরা পৌঁছানোর পরে রেস্ট নিলাম, মানে ফ্রেশ ট্রেশ হইলাম, রেস্ট নিলাম। সে আমাদের গান শোনাইলো ভাই, নেক্সট লেভেলের গান। আমি আপনাদের গানের মানে এক একটা গান আলাদা আলাদা করে একটু একটু করে শোনাবো। তুমি খেয়া দেখো আমি আমি এগুলি কি শোনা, তুই এগুলা কি শোনা? হ্যাঁ দেখলে এরকম দুই তিন বল একাই ইগনোর, পুরা ইগনোর। এরকম গ্রামের জায়গায় অনেকদিন পর আসছে আর আমার নেচার খুব ভালো লাগে ভাই, অনেক শান্তি পিসফুল জায়গা প্রচুর। আমার সাথে দেখেন কে হচ্ছে শাহরুখ, আমাদের শাহরুখ ভাইয়ের বোন, ছোট বোন। আমি ভাবছিলাম ফ্রি স্টাইল করবো কিন্তু বিট বক্সিং সেটা বুঝতেছে, হচ্ছে আমি খালি পুকু করতেছি আর অন্য জায়গা দিয়ে সাউন্ড বাইক করতেছি, মুখ দিয়ে পানি লেতেছি। ব্রো আমি আর 2 ঘন্টা না 7 ঘন্টা এসেছি ব্রো, কি মনে হয় কালকে ওরে কুমিল্লা থেকে রাত টাইমে আসতে বলছি, তুই আয় কুমিল্লা থেকে 1.5 ঘন্টা লাগে ঢাকা আসতে,
ওর 8-9 ঘন্টা লাগছে কুমিল্লা থেকে আসতে। বৃষ্টি অনলি ফর জিএসএক্স স্যার যে তুমি এত মানে 8 ঘন্টা লাগাইছো। জিএসএক্স স্যার আমি মনে কর 5:10-এ আসতে দিয়েছি বুঝছ না। 2 ঘন্টা রাস্তা গায় এটা একটা ব্যাপার আছে এর মধ্যে পুরো বাসায় আসছে 5:30-টার সময় পুরো ভিজা পুরো সেই অবস্থা। আচ্ছা জিয়াদ একটু এখানে একটু বিটবক্সিং করো, আমি একটু ফ্রি স্টাইল দিই তোমার। ওকে বিটবক্সিং ওকে রেডি 1 2 3 মিউজিকের কারণে আমার বন্ধু এখন অনেকগুলো মেয়ে পাবে ইনশাল্লাহ। আমিন বলো। এই হচ্ছে তুষার। আজ থেকে মনে হয় 4-5 বছর আগে যখন আমি প্রথম আসছিলাম নবগঞ্জে, তখন হচ্ছে আমার একটা চুম্মা দিয়ে দিছিল। এটা সত্যি কথা, এটা সত্যি কথা, এটা কোনো মজা না। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে থাক, মিউজিক পৌঁছানোর একটু আগেই বাইক থেকে লাভ দিয়ে বোঝা পড়ছে। শাহরুখ ভাই চ্যানেল লিংক জেনুইন ডিসক্রিপশনে দেবো ভাই। গান অনেক সুন্দর, গান অনেক সুন্দর, গান জোস সবাই তো দেখছেন মনে হয় ক্লিপ গুলো। শাহরুখ ভাই তোমার গার্লফ্রেন্ড কাটা? গার্লফ্রেন্ড সত্যি বলতে এখন একটাও নাই, কিন্তু জিহাদের জন্য গার্লফ্রেন্ড লাগবে, সেলিম এই যে ওর জন্য গার্লফ্রেন্ড লাগবে। না সেলিমের কিন্তু গার্লফ্রেন্ড আছে, সেলিমের গার্লফ্রেন্ড আছে, সেলিমের গার্লফ্রেন্ড আছে। শাহরুখ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা জায়গায় আনার জন্য ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ দিলাম আমাকে ছোট করা হয় এখানে।
আসলে ধন্যবাদের কোনো ব্যাপার না, আমি নিজেই অনেক দিন যাবত তোমারে বলতেছি যে তুমি আসো একদিন, এতদিন পরে 3 বছর পরে আর কি সময় পাইলা তুমি আসার, এর আগে তোমার এলাকায় যায় বলে আসি এই সব কিছুর জন্য টাকা নিছে আমার সত্যি কথা সব কিছুর টাকা ভাই। আসলে কি এই যে হচ্ছে এটা হচ্ছে সামনাসামনি আমি আমরা জাস্ট ফর্মালিটিজ করব এই ভিডিওর জন্য ভাই, আমরা আমাদের সম্পর্ক এত জোস ভাই, আমি আমি নিউ ইয়ারের দিন মনে আছে তো মনে আছে নাকি আমি জানি না, নিউ ইয়ারের দিন আমি আমার আমি কাউরে ফোন দিয়া আমি শাহরুখ ভাইরে ফোন দিয়া বলি শাহরুখ ভাই হ্যাপি নিউ ইয়ার, শাহরুখ ভাই নিউ ইয়ারে সর্বপ্রথম আমার ফোনে কল আসছে ওইভাবে স্টান্টের যোগাযোগ নাই কিন্তু মানে সবার সাথে এখন আমাদের মধ্যে মানে যোগাযোগ হয় কথাবার্তা হয়, হয়তো ব্লগে কোনো সময় আমার আসা হয় নাই, তো আজকে প্রথম আসলাম প্রথম আবার আসবো ইনশাল্লাহ, প্রথম নবগঞ্জের ট্যুরের ব্লগ এটা আমার আমার প্রচুর ভালো লাগতেছে, আমি নবগঞ্জে আগে একটা ভিডিও করেছি আমাদের ফেসবুক পেজে আছে, ও শাওন ভাই আপনি অবশ্যই এটা দেখতেছেন আমি জানি, আপনার আপনার জন্য আমিও মেয়ে খুঁজতেছি আপনি চিন্তা করেন না, 5 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তুমি একটা কথা আছে তুমি গটক মটক হয়ে গেছিস, আমার টাকা পয়সার খুব অভাব, আমি ঘটকালি বলে না ঘটকালি করে আমি অনেক বড় লোক সবাই গার্লফ্রেন্ডের বলে তো আচ্ছা তাহলে তুই গার্লফ্রেন্ড তোর তোর গার্লফ্রেন্ড ফিটা দিলে তোর বাম্বলবি আমার আর কোনা গার্লফ্রেন্ড আমার বাম্বলবি ঠিক আছে ভাই বাস হাওয়া নিকল গই বার লাগা, আমরা এখন এই যে এখানে প্রচুর চা খাচ্ছি চিল করতেছি আর আমরা এই আমরা এই চা খাইতে চিল করতে করতে আমরা বাসায় চলে যাব, কি বলো জিয়াদ তোমাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, আর নেক্সট টাইম কবে আসবা জানি না, তোমার প্রায় বছর খানিক বলার পরে আসছো তো যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ। তো সবাই আমি জানি সবার ব্লগটা ভালো লাগছে, তো কমেন্টে জানান মানে কি ভালো লাগছে ব্লগের, তো আজকের জন্য এই পর্যন্তই, আর ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিংক আছে ওটা সাবস্ক্রাইব করে দিবেন, আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু বাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম।